আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আজকের ভিডিও দেখছো আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব ভালো আছি আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা মারফাস কিচেন ব্লগে আশা করছি ব্লগটা স্কিপ না করে তোমরা দেখতে থাকবে আর ব্লগের কোথাও কিছু অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট তো অবশ্যই করো আর যারা আমার ফেসবুক পেজকে ফলো করনি তারা প্লিজ ফলো করে দিও তো দেখো সকাল থেকে ঘুম থেকে যে দেখছি বৃষ্টি হচ্ছে মানে সারাটা দিনই আজকে ধরো বৃষ্টিটা হবে হয়তো আর মানে বর্ষাকালের মতো ওয়েদার সকালে এক কাপ গরম গরম চা খেয়ে নিলাম নিয়ে আর যে সকালবেলায় রান্না বা ব্রেকফাস্ট করা হয় যাই করা হোক না কেন সকালে নাস্তাই বলো আর রান্নাই বলো করতে এলে কিন্তু এই শীতকালে ভীষণ ভালো লাগে গাটা বেশ গরম হয়ে যায় গ্যাসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাই হোক বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে ভাবছি মেয়েকে আজকে স্কুলে পাঠাবো না কিন্তু সে তো শুনবে না সাত সকালবেলায় উঠে বসে আছে তো দেখো এখানে ব্রেকফাস্টের থালিটা রেডি করে নিয়েছি আজকে আলু ভাজা করেছি ডিম সেদ্ধ কলা আর লেবু কেটে নিয়েছি আর রুটি তো চলো ব্রেকফাস্ট করে নিই করে নিয়ে মেয়েকে দিতে যাব। আজকে আমি তো দেখো ব্রেকফাস্ট করে নিলাম করে নিয়ে আমিই দিতে এসেছি মেয়েকে তো মেয়েকে দিতে এসে অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা কারণ এখন পৌনে দশটার মতো বাজে এত বৃষ্টি হচ্ছিল টোটোর জন্য দাঁড়িয়ে 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 সাড়ে নটা বেজে গেছে টোটো আর পাচ্ছি না মানে এমন অবস্থা এতটাই মানে দুর্যোগের রাস্তা আর কি তো যাই হোক তবু অনেক কষ্ট করে স্কুল পর্যন্ত পৌঁছালাম কারণ স্কুলে আসার ইচ্ছে ছিল না আমার আজকে একদম বাবুকে পাঠানোর কিন্তু মেয়ে এত কান্না করছিল ওকে নিয়ে রাস্তায় বেরিয়ে মানে কি সমস্যায় পড়ে গিয়েছি বলে বোঝাতে পারবো না তো যাই হোক স্কুলে এসে দেখলাম যে স্কুলে অনুষ্ঠান আছে আর যাওয়ার দরকার নেই ম্যাডামরা থাকুন সবাই যারা সব গার্জেনরা এসেছেন ওনাদের সব খাওয়া দাওয়া করাচ্ছেন কারণ প্রিন্সিপাল ম্যাডামের আজকে জন্মদিন তো সেই জন্য উনি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছেন তো খুব ভালো খাওয়া দাওয়া করালেন ধোসা ইডলি যার যেটা পছন্দ হবে নিতে পারে তারপরে কেক মিষ্টি সব খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো খাওয়া দাওয়া করে যাই হোক ওখান থেকে একটু বেশ আনন্দও হলো সবাই মিলে একসঙ্গে হইয়া করে তারপর ওখান থেকে বাড়ি ফিরলাম তো চলো বাড়িতে এসেছি বাড়ি এসে বাকি কাজগুলোও তো করতে হবে তো বাকি কাজগুলো করে নেব যেগুলো কাজগুলো বাকি আছে যেমন কাপড় ধোয়া তো কাপড় তো আর শুকাবে না তো মেশিনেই শুকিয়ে নিলাম বেড তো দেখো বেডটাও ঠিক করে নিলাম তারপর দেখছি ওয়েদারটা সেই একই পর্যায়ে আছে কিছু করার নেই তো এখন এবার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মেয়েকে না আনা খাওয়ানা ওকে শুয়ে দিয়েছি তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি চলে এসেছি এবার বাকি কাজগুলোও করে নিলাম নিয়ে তারপর এবার স্নান টান করে এবার লাঞ্চ করে নেবো তো চলো বন্ধুরা লাঞ্চের থালিটা দেখো একটু মাছ ভাজা একটু আলুর ভাজা আলু চচ্চড়ি আর একটু আলু মাখা করে নিয়েছি তো এই ছিল আজকে লাঞ্চ তো লাঞ্চ করে নিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে যেহেতু একটা শীত শীত ভাব ওয়েদার বেশি কাজ তো করতে ভালোই লাগছে না একটা ঘুম ঘুম লাগছে তো সেই পর্যায়ে আর কি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠলাম গুড ইভিনিং বন্ধুরা উঠে দেখো এখন একটু চা করে নিয়েছি নিজের জন্য আর মেয়ের জন্য একটু ম্যাগি তো চলো মেয়েকে একটু পরিয়ে নিই এখন সাড়ে পাঁচটার মতো বাজে তো সাড়ে ছটা পৌনে সাতটা পর্যন্ত মেয়েকে একটু পরিয়ে নিলাম পড়তে তো চায় না জোর জবরস্তি করে আর কি বসি একটু হ্যান্ড রাইটিং করানো একটু মানে পড়ানো ওগুলো রিভাইজ দেওয়া তো এগুলো সব করিয়ে নিয়ে তারপর আবার রান্না করতে চলে এসেছি কারণ এখন বাজে আটটার মতো সমস্ত যে জিনিসপত্রগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো জায়গার জিনিস জায়গায় রেখে এবার রান্না করতে এসেছি তো চলো রান্নাটা করে নিই না মানে সকালে মানে উঠতে পারি না মানে অনেকটা লেট হয়ে যাচ্ছে তো সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে শুতে শুতে সেই বারোটা সাড়ে বারোটা বেজে যায় কিন্তু খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করে নিই আর আমার মেয়ের অবস্থা দেখো কি সব সে এত জিনিসপত্র মানে রুমের মধ্যে ছড়িয়েছে কি বলবো মানে গোছাতে গেলে এক ঘন্টা সময় লাগে মুগের ডাল বানাচ্ছি যেন মুগের ডাল বানিয়ে নিচ্ছি আর একটু আলু সেদ্ধ করব আর একটু পাঁপড় ভেজে নেবো তো এটা আজকে রাতের মানে মেনু আর কি তো মুগের ডালটাকে আমি প্রথমে আর কি বিয়েতে মানে কুকারে আর কি দুটো তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম নিয়ে এবার পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো আমার শাশুড়ি মাকে দিয়ে গেছি মানে উনি মুগের ডালেও পেঁয়াজ দিতেন মানে পেঁয়াজ দিয়ে আর কি জিরে দিয়ে ফোড়ং ফোড়ন দিতে তো বেশ ভালোই লাগতো তো সেই জন্য আমি আজকে ওনার মতো করেই ডালটা রান্না করছি খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু এখন সুবিধায় পরে আর কি খেতে হচ্ছে কারণ মুগের মুসুর ডাল এখন আমার খাওয়া চলবে না তো সেই জন্য আমি মুসুর ডালটা এখন অ্যাভয়েড করে মুগের ডালটাই খাচ্ছি হ্যাঁ দু একদিন পরে আবার খাওয়া মানে শুরু করে দেবো মুসুর ডাল কারণ আমাকে মুসুর ডালটাকে ভালো লাগে বেশি তো যাই হোক দেখো মুগের ডালটাকে এবার সেদ্ধ করে নিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি নিয়ে তারপর এটাকে নামিয়ে একটু জিরে আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দেবো আর একটু পেঁয়াজ মানে আলু আলু মাখাতে দিয়ে দেবো তো চলো খাবারের ব্যবস্থাগুলো সব করে নিই নিয়ে তারপর আবার কিছু বাসনপত্র হয়েছে চাটা টা খাওয়া হয়েছে টিফিন খাওয়া হয়েছে সন্ধ্যাবেলায় তো সেগুলো সব ধোয়া ধুই করবো গ্যাস ট্যাস মচবো তারপরে মানে মেয়ের জামাকাপড় চেঞ্জ করবো ওকে খাওয়াবো তারপর মানে অনেক কাজ আছে এখনও কাজের রাত তো শেষ নেই আর রাত্রি বারোটা পর্যন্ত এখন চলতে থাকবে মানে খাওয়াটা আর সাড়ে নটা দশটায় করে নিচ্ছি কিন্তু রাত্রি বারোটা পর্যন্ত মানে এখন কাজ চলতেই থাকবে আর এই গোল গোল ছোটো ছোটো মিনি পাপড়গুলো না খেতে বেশ ভালো লাগে যেন খুব টেস্টি পাপড়গুলো পাঁপড়গুলো তো ভাজলেই আমাদের সব শেষ হয়ে যায় কারণ আমরা তিনজনেই খুব পাপড় খাই যাই হোক তো দেখো পাঁপড়গুলো ভেজে নিলাম হাতের সঙ্গে রেখে পাঁপড়টা খাওয়া হবে তো চলো রান্না বান্নাটা করে নি তারপর রান্না করে নিয়ে খাওয়া দাওয়াটা করবো ব্যাট পাঁপড়ও আছে জানো বন্ধুরা ব্যাট পাঁপড়টা আর ভাজছি না এই ছোট ছোট পাঁপড় ভাজবো তো দেখো রাতের খাবার সব রেডি আর আলু মাখা করলে আমার এই এক জ্বালা সব কিছু রেডি করে রেখে দিতে হয় তো দেখো রাতের খাবার এখন সাড়ে নটা বাজে রাতের খাবার রেডি করে আর একটা ডিমের পোচ করলাম জানো তো শুধু তো আলু মাখা দেওয়ার ভালো লাগবে না একটু ডিমের পোচও করে নিলাম চলো এবার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নি আজকে ব্লগটা এখানেই তাহলে অ্যান্ড করি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম